হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, ভালো আছো। আর ইন্ট্রোতে আমি কী বললাম সেটা তোমরা শুনলে, কি মনে হলো এটাই বলা উচিত বলো আমার, যে শেষ, আজই লাস্ট, আর ভিডিও করবো না, আর কিছু বলবো না, হ্যাঁ অনেক তো সহ্য করলাম, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এটসেট্রা 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 নানান রকম। তো সরি, প্রথমে সরি যে এটা কোনো দিনও হবে না, যে যতক্ষণ না আমি নিজে থেকে চাইছি কারোর দ্বারাও যে আমি ভিডিও করা বন্ধ করে দিই। আর এই ধরনের কিছু কুরুচিকর মন্তব্য আমাকে বা আমার সন্তানদেরকে অ্যাটাক করলে আমি সেটাকে মনের মধ্যে এমনভাবে নিয়ে নেবো যাতে আমাকে চ্যানেল বন্ধ করে দিতে হয়, এইরকম কিছু। তো প্রথমেই বলি কালকে আমার কাছে ফোন আসে একটা, আমাকে জানানো হয় যে এরকম ভিডিও নামানো হয়েছে, প্লিজ ভিডিওটা গিয়ে দেখো। তো আমি ভেবেছিলাম আজকে দেখবো, দেখে আমি ভিডিও করবো, বাট আমি কাল রাত্রিতেই দেখেছি। আর আমি জাস্ট দেখছি আর আমি এরকম করছি, ও এক একটা কথা বলছে আর আমি এরকম এরকম করছি। আচ্ছা, ও আচ্ছা, আমি ঠিক এইরকম করছিলাম, দিস ইজ অরিজিনালি আমার এইরকম রিয়াকশান বেরোচ্ছিলো। তো প্রথমে আমি কটা জিনিস বলে নিই, প্রেম, ভালোবাসা, মায়া, মমতা, এই যে চারটে জিনিস, এই চারটে জিনিস যদি কেউ গুলিয়ে ফেলে আর না বোঝে তো তাকে একটু বোঝাতে লাগে না? আর আমার তো কথা শুনে কালকে মনে হলো যে তুই সত্যিই জানিস না যে প্রেম, ভালোবাসা, মায়া, মমতা এই চারটে জিনিস কি। তো চল প্রথমে আগে একটু বলেন, আজকে তোকে কোনো রকম নোংরা বা অকথ্যভাবে অনেকদিন আগেই বলা ছেড়ে দিয়েছি, বলবো না, এটা করবো না। তো প্রথমেই বলি ভালোবাসা। ভালোবাসা অনেক রকমের হয়, ঠিক আছে? আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার বাবাকে ভালোবাসি, আমি আমার ফ্যামিলিকে ভালোবাসি, তার মধ্যে আমার সন্তান, আমার স্বামী, আমার ওই পোষ্যটা, আমার বাড়িতে পোষা আমার আরও কতগুলো পাখি আছে, তারা, আমার সারাউন্ডিংয়ে যারা আছে, আমি সবটাকে ভালোবাসি, সবটাকে ভালোবাসি, এটা হচ্ছে ভালোবাসা। যে ভালোবাসার মধ্যে আমি এইগুলোকে ইনক্লুড করলাম। এবার চলে আসি প্রেম। প্রেম, প্রেম শব্দটা যখনই আমরা শুনি আমাদের মনে সবার আগে যে ছবিটা পরিস্ফুট হয় সেটা হচ্ছে রাধাকৃষ্ণ। আমার মনে কিন্তু সবার আগে সেটা আসে, রাধাকৃষ্ণের প্রেম, রাম সীতার প্রেম, শিব পার্বতীর প্রেম। তো প্রেম মানেই হচ্ছে রোমিও জুলিয়েট, শাহজাহান, মুমতাজ, এরকম কিছু ক্যারেক্টার, এদের মধ্যে হচ্ছে প্রেম, যেটা আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে আছে, তোর আর তোর হাজব্যান্ডের মধ্যে আছে। তো বা এই যে যারা সত্যি প্রেম করে, মানে একটা রিলেশনে আছে, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, প্রেম, প্রেম শব্দটা তাদের জন্য বর্তায়, ঠিক আছে? আর এবার চলে আসি মায়া আর মমতা, এটা কোথায় থাকে? যখনই রাস্তায় আমরা কোনো ছোট্ট শিশুকে দেখি, দেখে আমাদের খারাপ লাগে, হ্যাঁ কষ্ট করে রয়েছে, কষ্ট করে খাচ্ছে, তখন আমরা দেখে কী ভাবি, ইস কী মায়া লাগছে গো দেখে। তখন যখন ওদের মাথায় হাত বুলিয়ে আমরা তাদেরকে খাইয়ে দিই, সেটা হচ্ছে মমতা, ঠিক আছে? আর যেরকম আমাদের বর্তায় ঘরে, যেমন আমার দুই ছেলে, তো তাদের ভালোবাসার সাথে সাথে তাদের প্রতি যে মায়া মমতা সেটা মায়ের থাকে, মায়ের থাকে। যেমন তোর মায়ের তোর উপর আছে, তোর ভেরু বরের জন্য তোর শাশুড়ি মায়ের আছে, তাই তো? মায়া মমতা জিনিসটা, মায়া, এইটাই হচ্ছে মায়া। তো আশা করি তোকে প্রথমে এই চারটে জিনিস ক্লিয়ার করতে পেরেছি। প্রথম কথা, তুই সত্যি ভালোবাসার প্রেমের মধ্যে কোনো ডেফিনেশান বুঝিস না, কথা বুঝিস না, কারণ ওই জিনিসটার তোর লাইফে প্রচণ্ড অভাব, বুঝতে পেরেছিস? তুই তো বলিস তোর লাইফে এরকম হাজব্যান্ডের অভাব, এইরকম অভাব, তার অভাব, চার অভাব, তোর লাইফে সত্যি প্রেম, মায়া, মমতা, ভালোবাসা এই গোটা জিনিসটারই বড্ড বেশি ক্রাইসিস, ক্রাইসিস আছে বলেই তুই জিনিসটাকে পরিষ্কার করতে পারিস না। তো তোকে এবার ক্লিয়ার করি, আমি আমার ক্যারেক্টার, আমার ক্রিয়েট করা ক্যারেক্টার তারা, এই ভেরু দাদাকে নিয়ে আমি ভিডিও করি, ইন এ পজিটিভ ওয়ে অ্যান্ড ইন এ কমেডি ওয়ে, ঠিক আছে? যেটা দেখে লোকেরা এন্টারটেইন হয়, এনজয় করে জিনিসটাকে, তারা হাসে, তারা খুশি হয়, আমার সেটা ভালো লাগে, যে আমি দুঃখ বা নেগেটিভিটি ছড়াচ্ছি না, পজিটিভ ওয়েতে একটা কমেডি প্রেজেন্ট করছি যেটা কিন্তু মানুষজন খাচ্ছে বা পছন্দ করছে, ঠিক আছে? যেটা তুই নিতে পারছিস না সেটা তোর ব্যর্থতা, তুই নিতে পারছিস না, তুই সহ্য করতে পারছিস না ভালোবাসাতে, সেটা তোর ব্যর্থতা, কারণ তোর লাইফটা হচ্ছে খিস্তির লাইফ, তোর জীবনটা গালিতে চলে। তুই বলছিস না নর্দমার কিট, আমি মুখ খুললেই নর্দমার গন্ধ বেরোয়, না সেটা তোর মধ্যে দিয়ে বেরো, সেটা তোর মধ্যে দিয়ে বেরো, সেটা ভাষার ডিফারেন্স দেখলে বোঝা যায়, বুঝতে পেরেছিস? আমি এখন অনেক কিছু তোকে বলতে পারতাম, কিন্তু সেটা বলে আমি আমার মা বাবার শিক্ষাটাকে ছোটো করতে চাই না, যেটা তুই পদে পদে করিস, তোর মা বাবার যে শিক্ষাটাকে তুই তার তার করে দিস, সেটা আমি এখানে করবো না, তোকে চারটে বাজে কথা বলে তোকে তোর মতন করেই উত্তর দেবো। তো তুই বলেছিস যে নতুন করে প্রেমে পড়েছিস, এই শব্দটা তুই দু জায়গায় ইউজ করেছিস, ঠিক আছে? এরকম একবার তুই ইউজ করেছিস যখন আমাকে দাদা একটা ভিডিওতে তুই দাদাকে যত দেখছিস দিন দিন, দাদার ওপর তুই নতুন করে প্রেমে পড়ছিস, এরকম একটা থাম্বনেল ছিল তো, টাইটেল না থাম্বনেল। তো নতুন করে প্রেমে পড়ছিস মানে ভালোবাসা প্রেমটা
হাজবেন্ডের জন্য বা আমাদের লাভার যাদের যারা আছে তাদের জন্য ওই প্রেম শব্দটা বর্তায়। প্রেম, আমি আমার মায়ের সাথে প্রেম করি, আমি আমার বরের সাথে প্রেম করি, এটা মানায় নাকি? এটা মানায় আমি না আমার বাবার সাথে প্রেম করি, আমি আমার মায়ের সাথে প্রেম করি, এটা মানায়? কাউকে কোনোদিন শুনেছিস একটা মা কখনো বলে আমি না আমার ছেলের সাথে প্রেম করি, এরকম মানায়? মানে কথাটা কখনো শুনেছিস? শুনিসনি। ভালোবাসা আর প্রেমকে তুই একদম গুলিয়ে ফেলেছিস। তুই ওই নতুন করে প্রেমে পড়লাম শব্দটাকে তুই ইউজ করলি আরেকটা জায়গায়, সেটা দি ওয়ার্ল্ড ফেমাস, দ্য ওয়াইডি ফেমাস, দি মেমনি, দি ঢেমনি, যাকে তুই ক্রিয়েট করেছিস ক্যারেক্টার, তার প্রেমে তুই পড়েছিস। তো যদি তুই বলিস যে আমি নতুন করে কারোর প্রেমে পড়েছি, সেই বিষয়টাকে নিয়ে যদি কেউ বলে যে হ্যাঁ অবভিয়াসলি তুমি যদি সমগোত্রীয় মানুষের প্রেমে পড়ো, মানে একটা মেয়ে হয়ে একটা মেয়ের প্রেমে পড়ছো, তার মানে ইয়েস ইউ আর এ লেসবিয়ান, তুমি একজন সমকামী মানুষ। সমকামী মানে একই লিঙ্গের মানুষের প্রতি তুমি আকৃষ্ট। বোঝাতে পারলাম? কাম আমাদের শরীরে নেই, কাম প্রতিটা মানুষের শরীরে আছে। এবার সেটাকে কেউ নোংরাভাবে ব্যবহার করে, কেউ ভালোভাবে ব্যবহার করে। যেমন তুই ব্যবহার করিস নোংরাভাবে, প্রতিটা ক্ষেত্রে তুই কামুকতা দেখাস, প্রতিটা ক্ষেত্রে। তো তুই যদি ম্যামনির উপর প্রেমে পড়িস, আজকে যদি তুই অন্য কোনো মানুষকে টেনে আনতিস, অন্য কোনো মানুষকে মানে পুরুষকে এনে বলতিস, তাহলে সেটা অন্যরকম চিন্তার বিষয়। কিন্তু যখন তুই সমগোত্রীয় সমলিঙ্গের সমজেন্ডারের মানুষের তুই প্রেমে পড়ছিস, তাহলে তো তোকে লেসবিয়ানই বলবো, সমকামী বলবো। এটা তুই নিতে পারছিস না, ওই যে তোর ব্যর্থতা। তার পেছনে তুই যে থটগুলো দিলি, যেটা তোর মাথায় চলে, যেটা প্রথমে বলি, রক্তের ওই ডেলা দুটোকে দেখে তোর বড্ড কষ্ট হয়েছে। তুই সারাটা দিন না ঠিক করে খাওয়া দাওয়া করতে পেরেছিস, না কোনো কিছু করতে পেরেছিস, তুই ঝিমারছিলিস, তোর ভালো লাগছিল না। রক্তের ডেলা মানে ওই ভ্রূণটা নষ্ট করার যে সিনটা, ছবিটা, সেটা দেখে তুই, সবাই কষ্ট পেয়েছি আমরা, শুধু তুই না, গোটা ওয়াইটি কষ্ট পেয়েছে। তুই একটু বেশি পেয়েছিস যেহেতু তুই সেই মাতৃত্বের স্বাদটা এখনও পাসনি, সেই কারণে। তাহলে বল, মাতৃত্বের স্বাদ যে মেয়ে পায় না, সে কী করে অন্যের বাচ্চাকে এত নোংরাভাবে অ্যাটাক করে? আর তুই তো তোদের ওদের মামি, আমি তো তোকে ওদের মামি বানিয়েছিলাম, মামি হয়ে পারলি ভাগনাদের, ছোটো ছোটো দুটো ফুলের মতন ভাগনাদের বিষয়ে এই কথা বলতে? হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি আমার ছেলেদের সাথে শুই, 100 বার। মা তো সন্তানের সাথেই শোবে, তাই তো? মা তো সন্তানের সাথেই শোবে, আর সন্তানও মায়ের কাছেই শোবে, তাই কি না বল? কিন্তু এইটাকে যে নোংরাভাবে তুই বিশ্লেষণ করলি, এই মানসিকতার উপর তোর আমি ধিক্কার জানি। আজকে সত্যিই হয়তো কোথাও না কোথাও এই যে মা না হতে পারার যে ব্যর্থতা, এটা কিন্তু তোর দোষের মধ্যে পড়ে না। এই যে তুই মা হতে পারিসনি, সেটা কিন্তু তোর দোষের মধ্যে পড়েনি, এটা একটা শারীরিক রোগ। যেমন তুই বললি যে তোর মা তো এরকম অসুস্থ, হ্যাঁ তুইও অসুস্থ, এটা মনে রাখবি। ইউ আর এ সিক, অসুস্থ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি অসুস্থ, তুই সত্যি অসুস্থ। যে নিজেরা অসুস্থ হয় তুই সে অন্যকে বারংবার অসুস্থ বলে হেয় করতে পারে না, কারণ সে তো বোঝে অসুস্থতা কী, যার জন্য তোকে ট্রিটমেন্ট করাতে হচ্ছে। সুস্থ যদি থাকতিস তাহলে কি ট্রিটমেন্ট করাতে হতো? করাতে হতো না। তারপরে গিয়েও যে জায়গাটা তোর সবচেয়ে সেন্সিটিভ জায়গা, তুই অ্যাটাক করার অনেক কিছু ওয়ে পেতিস, কিন্তু তুই গিয়ে অ্যাটাক করলি ওই জায়গায়, কারণ তুই ভালোবাসা প্রেম আর মায়া মমতার মিনিংটাই বুঝিস না। যদি বুঝতিস এইভাবে এক্সপ্লেন করতিস না। আমার খুব হাসি পাচ্ছিল জানিস, যে তোর লাইফে মিনিমাম ভালোবাসা প্রেম আর মায়া মমতার অভাব, তোকে দেখে আমার খুব করুণা হয় জানিস, তোকে দেখে আমার করুণা হয় যে মানুষ কতটা নিকৃষ্ট হয়ে গেলে তারপরে গিয়ে এরকম, এই যে এরকম জাস্ট লাইক ইউ, তোর মতন হয়ে যায়। তুই যেগুলো বললি বিশ্বাস কর, সেগুলোতে আমার কোথাও খারাপ লাগেনি। কেন খারাপ লাগেনি বলতো? কারণ যে অসুস্থ মানসিকভাবে সে তো এরকমই কথা বলে, মানসিক ভারসাম্য মানুষরা তো এইভাবেই কথা বলে, তারা কি অন্যভাবে কথা বলে? না, তারা অন্যভাবে কথা বলে না। যেসব মারা সত্যি মেয়েরা মা হতে চায়, যেমন দেখ এই মো, মোয়ের জন্য গোটা ওয়াইটি কেঁদেছে, মানে চিন্তায় ছিল যে মোয়ের ভিডিও আসছে না, এতটা জিনিস হয়ে গেল, মো কীরকম আছে, এটা চিন্তায় ছিল। কিন্তু তোকে নিয়ে কেউ চিন্তায় ছিল না জানিস, কারণ তুই একজন হিংস্র নিকৃষ্ট মানবরূপী অমানুষ, মানুষরূপী অমানুষ, যেটা কিন্তু অন্য লোকেরা হয়ে ওঠেনি। কোনো সময় অন্যের সন্তানকে অ্যাটাক করার আগে দুবার চিন্তা করবি, এই সন্তানটাকে চাওয়ার জন্যই কিন্তু দিনরাত্রি তুই এই ক্যামেরা খুলে পড়ে আছিস। আর অন্যের সন্তানকে অ্যাটাক করে যে রেভিনিউ পাচ্ছিস, সেই রেভিনিউ টাকাকে গচ্ছিত করে তুই নিজের ট্রিটমেন্ট করাচ্ছিস, যাতে তুই মা হতে পারিস। কথাটা বুঝতে পারছিস? এরকম সার্কেল ওয়াইজ চলছে, ব্যাঙের জীবনচক্র দেখাতো না, ঠিক সেই রকম। মা যদি হতে চাস, নিজের মনটাকে পবিত্র রাখতে শেখ, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। কালকে তুই যে বিষয়টা তুলে অ্যাটাক করলি, তুই সেই বিষয়টাতে বাচ্চাদের না টানতে পারতিস, বাকি সব ছেড়ে দে, বাকি সব ছেড়ে দে। তোকে কি বোঝাবো যে সঠিকভাবে ভালোবাসা প্রেম আর মায়া মমতার মানেটাই বোঝে না? করুণা হয় তোর হাজবেন্ডকে দেখলে, যে আজকে তোর মতন মেয়েকে বিয়ে করে আজকে সে বাবাটাকে এখন শুনে উঠতে পারেনি, নাহলে হয়তো অনেক আগেই পারত। ওই যে বললাম এই যে ভাগ্যের লেখাটা কে খণ্ডাবে বল, এগুলো কিন্তু তোদের দোষের মধ্যে না, কিন্তু তোর কর্মটা বড্ড খারাপ। রোগ কখনো মানুষের পাপ পুণ্য ন্যায় অন্যায় দেখে আসে না, রোগ রোগের মতনই আসে। কেউ অন্যায় করেছে তাই তার কাছে রোগ এসছে, এটা ভুল কথা, এগুলো আসেকেলের দিনের মানুষের কথা। কিন্তু তুই যে কর্মটা করছিস সেই কর্মটা পাপ কর্ম,
বুঝতে পারছিস, পাপ কর্ম। তো চল, এই বিষয়টা আশা করি বোঝাতে পারলাম। এইবার চলে আসি বেশ্যা শব্দটাতে। হ্যাঁ, আমি বলেছি সীমাদিকে বেশ্যা, অনেক কিছু হয়েছে, সেটা আমার আর সীমাদির মধ্যে হয়েছে। সীমাদিও আমাকে বলেছে, যতটা বলতে পেরেছে আমিও সীমাদিকে বলেছি, আমি বারংবার ওই একটা শব্দতেই বলেছি। তো সীমাদি হঠাৎ করে আমাকে বহিন ডাকলো, ঠিক আছে। সীমাদিকে ওই শব্দটা দিয়ে অ্যাটাক করলেও কোথাও না কোথাও আমি তো জানি যে সেটা তাকে বর্তায় না, কারণ সে সেটা না। আমরা বলি ওই যে প্রতিহিংসার আগে আমরা বলি কথাগুলো, যখনই দেখি সীমাদির উপর একটা রাগ আমার, যেটা সবচেয়ে বড়, যে আমার ছেলেদের বলা ওই নোংরা কথার ওখানে গিয়ে সীমাদির তালি মেরেছিল সীমাদির উপর, তবে থেকেই আমার রাগ। যাই হোক, সেই রাগটা তো আর সারা জীবন কেউ বহন করে বেরোয় না। তো তার পরিপ্রেক্ষিতে সীমাদিকে বলেছি আমি ওই কথা, বুক বাজিয়ে বলছি। আজকে সীমাদি একটা সময় কেঁদে কেঁদে বলেছে, এই তুই আমাকে দিদি ডাকবি না, কারণ দিদি ডাকলে যেন মনে হয় তুই আমাকে গালি দিচ্ছিস। আমি দিদি ডাকা ছেড়ে দিলাম, কিছু বলতাম না, কিছু বললাম না। কিন্তু সেদিন আবার সীমাদিই বলেছে যে হয় দিদি ডাক, নয় মিসেস মজুমদার ডাক, নয় কিবাদি ডাক, নয় যা যেটা হোক ডাক। তা আমি দিদিটাই বেছে নিলাম। আর তুই এমন সুন্দরভাবে সীমাদির ওই টপিকটা এখানে তুলে নিয়ে আসলি, কী প্রমাণ করতে চাইলি? তুই কি আমাকে বোকাচোদা মনে করলি, নাকি তুই সীমাদিকে সেটা মনে করিস, নাকি তুই জনগণকে সেটা মনে করিস, কোনটা কোনটা? কেউ বোকা না, কেউ ঘাসে মুখ দিয়ে চলে না। আজকে তুই সীমাদিকে কতটা সম্মান করিস, কতটা রেসপেক্ট করিস, সেটা তোর করা ভিডিও আর তোর বলা কথাতে একবার না দুবার প্রমাণিত হয়ে গেছে, দুবার প্রমাণিত হয়ে গেছে। আর যথেষ্ট নোংরাভাবে, যথেষ্ট নোংরাভাবে সেখানে দাঁড়িয়ে যদি তুই বলিস যে তুই একটা সময় বেশ্যা ডেকেছিস, তা আজকে যখন তাকে দিদি ডাকছিস তার মানে বেশ্যার বোন বেশ্যাই হয়, তুই কেন এই শব্দটা তুললি? তুই তো তাকে সেটা মনে করিস না, নাকি তুইও তাই মনে করিস? তাই অতি সহজে এই জিনিসটাই খোঁজা দিলি। দেখ, এইটা খোঁজা দিয়ে আমার মনে হয় না তুই খুব একটা বেশি এফেক্ট ফেলতে পারবি সীমাদির ওপর বা আমার ওপর, কারণ না সীমাদির আমার সাথে কোনো লেনা দেনা আছে, না আমার সীমাদির সাথে কোনো লেনা দেনা আছে। কন্ট্রোভার্সিতে দুজনে নেমেছিলাম, দুজনের মধ্যে এরকম লেগে যায় ঘামাসান, নিজেদের মধ্যেই ওটা মিটে গেছে। সে তার রাস্তায়, আমি আমার রাস্তায়। এইবার যদি তাকে আমি দিদি ডাকি, তারপরে সে যদি আমাকে বহিন ডাকে, আর সেই পুরনো নোংরাটাকে যদি তুই সেখানে জুড়িস, সেটা তোর মেন্টালিটি, আমার কাছে ওটা ম্যাটার করে না, আমার কাছে ওটা ম্যাটার করে না। বুঝে পেরেছিস তো? ওই সুন্দরভাবে তুই মনে করলি যে একবার কোর্টে একটা গোল দিয়ে দিয়ে যদি হয়, কেন কোণঠাসা হয়ে যাচ্ছিস? পারছিস না, কিছু নেই বলার, সত্যিই কিছু নেই। যে মেয়েটা বলে কি না যে রক্তের ডালা দেখে সারাদিন তার শরীরটা অসুস্থ, সে ভিডিও করতে পারছে না MSL কে নিয়ে, সে দেবনাথ ফ্যামিলি আর পাল ফ্যামিলিকে নিয়ে দিনে 3-4 ভিডিও নামিয়ে দিল। ভিডিও যদি সে করতেই না পারে, সে তো তাহলে কোনো ভিডিওই করতে পারবে না। এই ভিডিওগুলো করে সে রেভিনিউটা তুললো কেন? এটার কোনো জবাব আছে? ছাড়, আমি জবাব তোর কাছে চাইও না, কারণ সেটা তোর কন্টেন্ট, তুই চালিয়েছিস। কিন্তু তুই যেগুলো বলে গেছিস, আবার তোকে বলি যে দেখ, মানুষ জীবনে অনেক কিছু পায়, অনেক কিছু পায় না, কিন্তু মেন যে জিনিসটাই সেটারই অভাব তোর লাইফে, সেটা হচ্ছে ভালোবাসা, প্রেম, মায়া, মমতা, যার লেশমাত্র তোর মধ্যে নেই, কারণ তুই জানিসই না কোনটা প্রেম কোনটা ভালোবাসা। যদি জানতিস এইটাকে এইভাবে গোলাতিস না। আর হ্যাঁ, আমি আমার ছেলেদের সাথে শুই, কারণ আমি তাদের মা, আর মাকে তো তাদের সাথে থাকতেই হবে, কারণ সবচেয়ে বড় তারা যদি প্রোটেকশনের জায়গা কিছু মনে করে সেটা হচ্ছে তাদের মা। বাবা তো সবসময় থাকে না, এই কারণে যেদিন তুই মা হবি সেদিন তুইও বুঝতে পারবি যে কত বড় বয়স অবধিও আগলে ধরে সন্তানকে শুয়ে থাকতে হয়, কারণ সেটাই তাদের একটা মায়ের একটা তৃপ্তির জায়গা, শান্তির, আর একটা সন্তানের একটা বলে না ওই যে নিরাপদ একটা স্থান, সেটা হচ্ছে মা বাবা, বিশেষ করে মা। তো আশা করি ভিডিওটা তোমাদের সবাইকে বোঝাতে পেরেছি। এর বেশি ভালোভাবে একে বোঝানোর মতন ক্ষমতা আমার নেই, আর যোগ্যতাও আমার নেই। ভগবানের কাছে প্রার্থনা করি ও মা হোক, যেদিন ও মা হবে সেদিন ও বুঝতে পারবে যে অরিজিনালি মা হলে কী হয়। তো চলো, ততদিনের অপেক্ষা গোটা ওয়াইটি করবে, আমরাও করব। তো আজকে মনে হলো এই বিষয়টা নিয়ে সত্যি আমার বলা দরকার। আর আমি ওই যে বলেছি, খারাপভাবে তো বলবো না, আর সেখানে আমার মা বাবার শিক্ষাকে অপমান করা হয় সেটা আমি কোনো সময় করবো না। তো যাই হোক, আর দ্বিতীয় রাত্রিরে আবার চলে আসবো তারা এ নিয়ে আমাদের আর তোমাদের সবচেয়ে প্রিয় কন্টেন্ট, যে কন্টেন্টটা তোমরা এত বেশি পছন্দ করো, যে ক্যারেক্টারটাকে তোমরা এত বেশি আমাকে আর উৎসাহ দিচ্ছ যে হ্যাঁ করো। তো চলো, সবাই অপেক্ষা করো, অবশ্যই আসবো। আর এই ভিডিওটাও যদি ভালো লেগে থাকে, আমার কোনো বলা কথা যদি তোমাদের খারাপ লেগে থাকে তার জন্য সরি, আর যদি মনে লেগে থাকে যে হ্যাঁ আমার বলা কথাগুলো কোথাও না কোথাও ঠিক, অবশ্যই একটা করে কমেন্ট করে প্লিজ আমাকে জানিও। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা।